আমাদের রিপোর্টার ইকরামুল কবির আছেন সিলেটে, তার কাছ থেকে জানবো সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ ওমর। প্রথম একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি। সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মইনুদ্দিন সিলেটে প্রথম করোনা আক্রান্ত রোগী এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি ঢাকায় ইন্তেকাল করেছেন। এবং এই পর্যন্ত সিলেট বিভাগে 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সামাজিক দূরত্ব বজায়, তার পরিপ্রেক্ষিতে সিলেটকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ সব সংস্থাগুলো বারবার এই জায়গাগুলোতে টহল দিচ্ছে, কিন্তু টহল দেওয়ার পরে যে অবস্থাটা দাঁড়িয়েছে, দর্শক আপনাদের যদি একটু দেখাতে চাই, বন্দরবাজার, লালদিঘির পার্ক, কালীঘাট, মহাজনপট্টি এই এলাকাটাতে যে অবস্থা রয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখার যে সরকারি নির্দেশনা, রাষ্ট্রের যে নির্দেশনা, বিভিন্ন সংস্থার যে নির্দেশনা, কি ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে আর জনগণ কিভাবে মানছে তারই প্রমাণ দেখা যাচ্ছে। এখানে এত গাদাগাদি অবস্থায় লোকজন যাচ্ছে, এত গাদাগাদি অবস্থায় রয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকার যে বারবার বলছে, গণমাধ্যমগুলোতে বলছে, প্রচার মাধ্যমগুলো বলছে, এখানকার এলাকার মানুষ বা এই এলাকা যারা আসছে তারা মনে হয় সেই সমস্ত যে বার্তা, সেই বার্তা বোধহয় তাদের কারো কানে যায়নি। এবং সরকারি পর্যায় থেকে চেষ্টা চালানো হচ্ছে। আমি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কথা বলেছি, তারাও বলেছেন যে এই জায়গায় এসে তাদের গাড়ি প্রবেশ করা অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এখানে যে কোনো সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত সদস্যরা এখানে ঢুকবে তার কোনো পথ বা কোনো রাস্তাই এখানে খোলা নেই। স্বাভাবিক অবস্থার মতন এখানে চলছে, সেই যানজট রয়েছে, সেই সব জিনিসই স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র কয়েকটি প্রতিষ্ঠান, এখানে যে কয়েকটি বিপণী বিতান, কয়েকটি বন্ধ রয়েছে, বাকি এদিকে পরে সবগুলো একই রয়েছে। এই জায়গার মানুষের মধ্যে যদি সচেতন না আসে, জনগণের মধ্যে যদি সচেতন না হয়, আজকে ডাক্তার মইনুদ্দিন মারা গিয়েছে এবং 5 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর কতজন যে করোনা ভাইরাস নিয়ে এই জায়গাতে ঘোরাঘুরি করছে, কতজন যে বাড়িতে ফিরে যাচ্ছে করোনা ভাইরাস রোগী নিয়ে, তা এখনও কেউ বলতে পারছে না। এই জায়গাতেই সচেতনতা সৃষ্টি করার জন্য সবাই আহ্বান জানিয়েছে এবং জনগণ যদি সচেতন না হয় কারো পক্ষে কিছু করা সম্ভব নয়। এ ছিল সিলেটে সামাজিক দূরত্ব বজায় না রাখার যে প্রবণতা, তার সর্বশেষ খবর। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের নানা উদ্যোগের পরও অনেকেই তা মানছেন না। সিলেট থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির।